লাইফস্টাইল পরিবারে তোমাদের সকলকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানেই হচ্ছে ছুটির দিন। আর আজকের দিনে আমরা বেরিয়ে পড়েছি বাঁকুড়ার রানীর সাথে দেখা করতে। তোমরা তো অনেকেই জানো বাঁকুড়ার রানী মানে মুকুটমণিপুর কংসাবতী ড্যাম। আর এইরকম একটা সুন্দর জায়গা আমাদের বাড়ির খুব কাছেই রয়েছে, মাত্র 25 কিলোমিটারের রাস্তা আমাদের বাড়ি থেকে কংসাবতী। তো এই রাস্তাটাই যাচ্ছে কংসাবতী ড্যাম পর্যন্ত, এই দেখো এখানে লেখা আছে। তো এই যে পাশে যে সিনারিটা দেখতে পাচ্ছ, পাহাড়ের কোলে সূর্যটা অস্ত যাচ্ছে, তো সেই সিনারিটা মিস করলাম না, সেই জন্য ভিডিওটা রেখে দিয়েছি, কেটে বাদ দিলাম না। এই সময়টা ছিল 4টের সময়, আমরা বাড়ি থেকে 3:30টার সময় বেরিয়েছিলাম। এই দেখো এখানেও একটা পাহাড় রয়েছে, আশেপাশে অনেক ছোটোখাটো পাহাড় রয়েছে। আর দেখতে পাচ্ছ মুকুটমণিপুরের কাছাকাছি চলে এসেছি, এই যে বাস আর গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এগুলো পিকনিক করতে এসছে। এই সময়টা হচ্ছে পিকনিক টাইম, তো সেই জন্য এই সময় প্রচুর ভিড় রয়েছে। আর এখানে লেখা আছে ওয়েলকাম টু কংসাবতী। তো আমরা কংসাবতী প্রবেশ করে গিয়েছি, দেখতেই পাচ্ছ মানে আশেপাশে প্রচুর ভিড়। তো যারা সকালে পিকনিক করতে এসেছিলো তারা বাড়ি ফিরছে। আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে। আর এখানে 12টা গেট রয়েছে, তো বর্ষাকালের সময় কংসাবতীর জল এই গেট দিয়ে ছাড়া হয়, তো তখনও এই জায়গাটা প্রচুর ভিড় হয়। দুটো টাইমই মানে সবাই এসে ভিড় করে, এক হচ্ছে বর্ষাকালে যখন জল ছাড়া হয়, আর 2 নম্বর হচ্ছে শীতকালে পিকনিক টাইমে। তো এই সময়গুলো মানুষ এখানে ঘুরতে আসে। তো সেই সিজন বর্ষাকালের সিজনটাও এক মানে অপূর্ব সিনারি হয় এখানে। গেটে জল যখন ছাড়া হয় তো তখন একটা ধোঁয়াশার মতো সৃষ্টি হয়, সেটাও একটা অপূর্ব সিনারি। তো বর্ষাকালে যদি কোনোদিন আসি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যাচ্ছি আমরা মুকুটমণিপুরের ভেতরে। মুকুটমণিপুরের ভেতরেও অনেক কিছু রয়েছে দেখার, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এসে কে কে ঘুরে গিয়েছো, দেখে গিয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো দেখতে থাকো। আর এই জায়গাটাতেই রাতের বেলায় বেশ সুন্দর একটা লাইটিং করা হয়েছে, তো সেই লাইটিংটা তোমাদের সাথে শেয়ার করব শুরু থেকে একদম শেষ পর্যন্ত। দেখো আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। আমরা মুকুটমণিপুরে পৌঁছে গিয়েছি, আর এখানে জ্যাম আছে সামনে যাওয়ার জন্য, তো ওখানে দাঁড়িয়ে চাচ্ছে রাস্তার ধারে দোকান। আজকে আমরা চলে এসেছি মুকুটমণিপুর, দেখতে পাচ্ছ সবাই মিলে এসেছি। আর এটা হচ্ছে চারপাশের ভিউটা, সবাই এখানে পিকনিক করতে এসেছে আর আমরা এসেছি ঘুরতে। আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূরত্ব নয়, 25 কিলোমিটারের মধ্যে পড়ে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। তো চলো দেখতে থাকো। হ্যাঁ দেখো দোলন, আর এখানে পিকনিক চলছে চারিদিকে, চারিদিকটা ভালো করে দেখে নাও, সবাই পিকনিক করছে। এই দেখো এখানে রান্না চলছে, দেখো কোথায় এসছি বলো তো, এদিকে দেখো মুকুটমণিপুর। আমরা সবাই মিলে এখন যাচ্ছি নৌকায় চাপতে। এখান থেকে নৌকোগুলো ছাড়ছে আর পুরো ড্যামটা ঘুরে দেখাচ্ছে। আমরা নৌকোয় যাব না, আমরা ওই সাইডটাতে যাব। বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো মুকুটমণিপুরে আমরা পৌঁছে গিয়েছি। আর দেখো চারিদিকটা মানে সন্ধে হওয়ার আগে টাইমটা,
সূর্য অস্ত যাবে তো সেই সময়টা। তো এরপর আমরা এখান থেকে যাব পরেশনাথ মন্দির। আর দেখতে পাচ্ছ সূর্যটা অস্ত যাচ্ছে, পাখিগুলো সব বাড়ি ফিরছে। এ দেখো এই টিকিট কাটা চলছে, অটো টটো ইঞ্জিন টলি সব এখান থেকে টিকিট কাটা হয়। আর এখানে সোনাই সোনাই দিকে তাকাও, টিকিট কাউন্টার থেকে টিকিট করে আমরা অটোতে উঠে পড়েছি। আর মুকুটমণিপুরের ভিতরে বিভিন্ন রকম স্পট আছে ঘুরে দেখার জন্য, তো এই অটোটা ওই জায়গাগুলোতে আমাদের নিয়ে যাবে। আর এর জন্য ওরা 500 টাকা করে চার্জ করছে, প্রতি গাড়ি 500 টাকা। আর এখানে ভেতরে কোনো রকম প্রাইভেট গাড়ি এলাও নেই, মানে এই সিজনে তো নেই, অফ সিজনে এলাও করে, তো তার জন্য আলাদা টিকিট করতে হয়। তো এই অটোটা করে আমরা এখন চারিপাশটা ঘুরবো, মানে পুরো মুকুটমণিপুরটা, পরেশনাথ মন্দির, এখানের পার্ক থেকে শুরু করে সব কিছু। তো চলো দেখতে থাকো। তো আজকে এখানে আসার কোনো রকম প্ল্যান ছিল না, এটা হঠাৎ করেই হয়েছে। দুপুরে খাবার খাওয়ার পর হঠাৎ করে গাড়ি ভাড়া করা হয়, তো তারপর ঝটপট রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আসার সময় পুরো আসতে একটা কথাই মনে হয়েছে, যেন আজকে সূর্যটা একটু দেরি করে অস্ত যায়, কিছু সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে যেন শেয়ার করতে পারি। তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে না পারি তো মনটা খারাপ হয়ে যাবে, তো সেই জন্য একটা কথাই বারবার মনে হচ্ছিল যেন সূর্যটা দেরি করে অস্ত যায়। তো এই জায়গায় মুকুটমণিপুরে খুব সুন্দর একটা লাইটিং করা হয়েছে, যেটা হচ্ছে এখন মেন আকর্ষণ। তো ওটা দেখার উদ্দেশ্যে আমার এখানে বিকেলবেলায় আসা। তো চলো দেখতে থাকো শুরু থেকে একদম শেষ পর্যন্ত, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। মুকুটমণিপুরের কালী মন্দির, এই তো এখানে পুরোহিত মশাই বসে আছেন, সবাই দক্ষিণা দিচ্ছে। এখান থেকেও ড্যামের ভিউটা আসছে। তো এরপর যাব যেখানে দুটো নদী মিশছে, কুমারী আর কংসাবতী, ওই স্পটটাতে। আর সোনাই ছোটাছুটি করে আগে এগিয়ে, দেখো সোনাই চলে যাচ্ছে আস্তে আস্তে রাস্তা দেখে দেখে। এখানটায় নামছে না সবাই? দুটো নদীর সঙ্গমস্থল যেখানে সেখানে আমরা যাচ্ছি। সোনাই প্রথম মুকুটমণিপুরে এসে না ছোট সময় এসেছিল, যখন ওর 7 মাস 8 মাস এরকম বয়স ছিল। এই জায়গাটা হচ্ছে কংসাবতী আর কুমারী সঙ্গমস্থল। ওই জায়গায় একজন মুড়িওয়ালা ছিল, ঝালমুড়ি তৈরি করছিল, তো ওর কাছ থেকে আমরা ঝালমুড়ি করিয়ে নিই। এই জায়গাগুলো যাওয়া যেত যদি তাড়াতাড়ি আসতাম। এ দেখো এখানে পারাপার হওয়ার জন্য সবাই মোটরসাইকেল নিয়ে ওই সাইডে যাচ্ছে ওইদিকে। যতক্ষণ দিনের আলো আছে ততক্ষণ দিনের আলোর ভিডিও চলছে। তো এই দুটো নদীর সঙ্গমস্থল থেকে যে নৌকোগুলো আছে ওরা সবাইকে ডিয়ার পার্কে নিয়ে যাচ্ছে, কিন্তু এবারে আমরা আর গেলাম না, পরের বারে তোমাদের সাথে শেয়ার করব। তো এরপর রাতের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। মুকুটমণিপুরটাকে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে, তো সেই সিনারিটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। দুটো নদীর সঙ্গমস্থল থেকে আমরা চলে এসেছি, এরপর যাব আমরা পরেশনাথ মন্দির। দেখতে পাচ্ছ পৌঁছে গিয়েছি, এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হচ্ছে। তো কথিত আছে যে এই শিবলিঙ্গটা প্রায় 150 বছর পুরানো। পরেশনাথ মন্দির এখানে
সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য লাইটটা খুবই কম এখানে। তো বছর সন্ধ্যা আরতি চলছে। এটা হচ্ছে পরেশনাথ মন্দিরের ভিউটা, অন্ধকার হয়ে গিয়েছে যার জন্য এরকম লাগছে। আর এই এখানে পুজো চলছে। তো বন্ধুরা, এরপর আমরা যাচ্ছি মুসাফিরানা পার্ক। এছাড়া মুকুটমণিপুরে আরও অনেক কিছু রয়েছে, মুকুটমণিপুরের মার্কেট, মুকুটমণিপুরের লাইটিং, যেটা হচ্ছে এখনের মেন আকর্ষণ যার জন্য আমার আসা। তো ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি নেক্সট দিন এটাকে কন্টিনিউ করব। তোমরা যারা যারা ভিডিওটা দেখতে চাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর চ্যানেলের ভিডিওগুলো দেখো কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।